তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আমরা রায়ো মার্টিনের যে প্রশ্ন বিচিত্র রয়েছে ক্লাস সিক্সের, সেটি আজকে ম্যাথের যে রয়েছে সেটি সলভ করব। তাহলে তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে দিবা, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবা। আজকে আমরা যে ম্যাথ সেকশনটা রয়েছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব। তাহলে দেখে নিই কী রয়েছে। প্রথম, পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপকথা। ইউনিট টেস্ট প্রশ্নগুলো আসবে সেই মডেল পেপারটি আজকে আমরা সলভ করব। তাহলে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে বলেছে মান নির্ণয় করো। এখানে মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ সরলের মতন করতে বলছে। সরলের মতন তোমাদেরকে করতে হবে। প্রথমে তোমরা দেখে নাও, এখানে আমি প্রশ্নটি লিখে দিয়েছি। এই যে অঙ্কগুলো হয় মান নির্ণয় করা, অর্থাৎ সরল টাইপের যে ম্যাথগুলো হয় এটা বডমাস রুল যে আছে এই রুলসে ফেলে এই অঙ্কগুলো সলভ করা যায়। তাহলে তোমরা প্রথমে দেখো বডমাস রুলের মধ্যে বি মানে ব্র্যাকেট, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, সেই ব্র্যাকেটের ভিতরে যা সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা সলভ করব। প্রথমে ব্র্যাকেটে চলে এসেছি এবং ব্র্যাকেটের ভিতরে আবার বিয়োগ যোগ দুইটাই দেওয়া আছে, তাহলে এই দুইটার মধ্যে কোনটা প্রথমে করব, তাহলে এই রুলসটা পাশে লেখে ফেলো। লেখার পর দেখবেন তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর এখানে দিব, বিয়োগ করার পর আমাদের একুশ বের হয়েছে, এবং একুশ বের হওয়ার পর এখানে যে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দেওয়া হলো এবং নয় ছিল নয় দেওয়া হলো। ব্র্যাকেট ক্লোজ করে এখানে ভাগ যেভাবে ছিল সেভাবে দেওয়া হয়েছে। এরপর এই দুটাকে যোগ করার পর আমরা এখানে দিয়েছি, অর্থাৎ একুশ যোগ নয়কে যোগ করলাম তখন তিরিশ বের হলো, তিরিশটা দিয়েছি, তারপর ভাগ, তারপর তিন, তিরিশ থেকে ভাগ করলাম দশ বের হয়েছে, এটাই হলো আমাদের কি অ্যান্সার। তারপরে ম্যাথটা দেখিনি, সাত তিন দুই এক নয় পাঁচ ছয় শূন্য অঙ্কগুলি দিয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য। তোমরা দেখতে পাচ্ছ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে। প্রথমে যে কোনো সংখ্যা হোক, অর্থাৎ এখানে ক্ষুদ্রতম মানে হলো ছোট সংখ্যা দিয়ে সাজাতে বলা হয়েছে। তো প্রথমে আমাদের প্রশ্ন মধ্যেই দেওয়া আছে ছোট সংখ্যা কি, সব থেকে ছোট সংখ্যা শূন্য, তারপর এক। কিন্তু আমাদেরকে সবসময় প্রথমে যে সংখ্যার মধ্যে এক দিতে হবে, সব থেকে যা ছোট থাকবে সেটা দিতে হবে। এখানে সব থেকে ছোট জিরো থেকে ছোট আছে এক, সেজন্য এখানে এক দিতে হবে এবং তারপর শূন্য দিতে হবে। সবসময় মনে রাখবা এই ধরনের ম্যাথের মধ্যে প্রথমে একটা সংখ্যা আসবে এবং তারপরে শূন্য আসবে। তাহলে ওইভাবে আমরা সাজিয়ে নিলাম, তাহলে দেখো অ্যান্সারটা কি বের হয়েছে, এক শূন্য দুই তিন পাঁচ ছয় সাত নয়। এখন তিন নম্বরটা দেখে নি, পাঁচশো একান্ন এর সব থেকে কাছের এক হাজার এর গুণিতককে পূর্ণ সংখ্যা কত, গুণিতকের পূর্ণ সংখ্যা কত। তাহলে এক হাজার পাঁচশো কত আছে, পাঁচশো একান্ন আছে, অর্থাৎ পাঁচশো একান্ন মানেই হলো পাঁচশো একান্ন আছে, তার মানেই হলো এ যাবে ডাইরেক্টলি কোথায়, এক হাজার ঘরে। তাহলে অ্যান্সারটি কি হবে, এখানে এক হাজার হবে। তারপরটা দেখি, সি এক্স এল আই এক্স রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো, অর্থাৎ সি মানে হলো একশো, তারপর যোগ এক্স এল হলো এক্স এল, আই হলো পঞ্চাশ বিয়োগ দশ ব্র্যাকেটে এবং নয়, এগুলোকে যখন সলভ করলাম তখন বের হলো একশো উনপঞ্চাশ। এরপর পাঁচ নম্বরটি দেখে নাও, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করো, এক্স এর তিন গুণের থেকে চার বিয়োগ, তিন গুণের থেকে চার বিয়োগ, অর্থাৎ তিন এক্স বিয়োগ আট। সত্য না মিথ্যা লেখো, দুটি পারস্পরিক মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল কি, সত্য হবে না মিথ্যা, তাহলে সত্য। মান নির্ণয় করো, আবার মান নির্ণয় করতে হবে, তাহলে এতকে এতর সাথে, অর্থাৎ জিরো দশমিক জিরো দুই যোগ জিরো দশমিক জিরো দুই যোগ করলে কি বের হবে, জিরো দশমিক জিরো চার। এরপর আমরা দেখব দুইয়ের দাগের অঙ্কগুলো, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। আজ টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ ভর্তি জলে ট্যাঙ্কের এক বাই চার অংশ খরচ হয়েছে, ছুটির সময় দেখা গেল আরো এক বাই তিন অংশ জল খরচ হয়েছে, ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে, তাহলে তাহলে দেখি
মোট জল খরচ হয়েছে কত? মোট জল খরচ হয়েছে, এখানে দেখো খরচ হয়েছে 1/4 আর 1/3, এই দুইটি অংশ খরচ হয়েছে। সেজন্য এই দুইটি অংশকে কি করলাম, এক জায়গায় যোগ করে দিলাম। যোগ করার পর এখানে আমরা লসাগু করলাম। লসাগু করার পর এখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে এটাকে ভাগ করলাম, উপরে দিয়ে গুণ করলাম। গুণ করার পর এখানে বের হলো 7/12 অংশ। তাহলে ধরতে হবে, ধরি পুরো ট্যাঙ্ক সমান সমান কত হয়, এক অংশ। কেননা এখানে পুরো ট্যাঙ্কের কথা বলিনি, পুরো ট্যাঙ্কের কথা বলিনি, সেজন্য আমাদেরকে ধরতে হবে। তাহলে ধরি পুরো ট্যাঙ্ক এক অংশ, তাহলে ওখান থেকে জল কত পড়েছে, জল পড়ে আছে যা এক অংশ আছে টোটাল। ওখান থেকে যা আমাদের বের হয়েছে, যা খরচ হয়েছে, ওটাকে আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে আমাদের বের হলো 5/12 অংশ। তাহলে আমাদের অ্যান্সারটি হবে 5/12 অংশ। এরপর দুই নম্বরটা দেখি, তুমি এক ঝুড়ির আমের 1/3 অংশ নিলে। তুমি যদি 17টি আম নিয়ে থাকো তাহলে ঝুড়িতে কয়টি আম ছিল, দেখে নাও। ঝুড়িতে আম ছিল 17, তাকে আমরা ভাগ করলাম 1/3 দিয়ে, 17 দিলাম। ভাগ আছে, এটা গুণে পরিবর্তন হবে, উপরেরটা নিচে আসবে এবং নিচেরটা উপরে যাবে। এই দুইটাকে গুণ করলাম, গুণ করে বের হলো 51টি। এরপর সরল করতে বলেছে, এই সরলটা করব আমরা, সেটাই আবার বদমাস রুলে তোমাদেরকে করতে হবে। কিন্তু যেহেতু আমাদেরকে এখানে চিহ্ন দিয়ে দিয়েছে, বলছে এখানে প্রথমে করতে, সলভ করতে, এই চিহ্ন মানেই হলো প্রথমে যার উপরে চিহ্ন দেওয়া আছে সেই জিনিসটা আমাদেরকে প্রথমে সলভ করতে হবে। তাহলে আমরা সলভ করলাম, যে যেভাবে ছিল ওইভাবে নামালাম, এটা দুইটাকে সলভ করলাম। এখানে সলভ করার পর এটাও এটার কি করলাম, লসাগু, লসাগু করে বের হলো 6। তারপর এটা দিয়ে আমরা গুণ করলাম, ভাগ করলাম। ভাগ করার পর আমরা উপরে যা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করলাম, যেমন 2 × 3 = 6, 2 বের হলো, 2 বের হওয়ার পর 1 দিয়ে গুণ করলাম, 6 × 6 = 1। তারপর এইভাবে আমরা এগুলোকে সলভ করার পর এটা বিয়োগ করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ, তারপর সেম সেম নামালাম, এই দুটাকে আবার লসাগু করে এখানে দিয়েছি। এখানে দেওয়ার পর আবার বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমাদের বের হলো 2/6। সেম সেম নিয়ে যেতে হবে, কোন রকমের চেঞ্জিং না, এই সারিয়ে শুধু কি করতে হবে, তোমাদেরকে সলভ করে যেতে হবে। সলভ করার পর এই দুইটাকে কাটাকুটি করলাম, কাটাকুটির পর এখানে 2 × 1/6 সেম নামাতে হবে। দেখতেই পাচ্ছ সব এদিক থেকে সলভ হচ্ছে। আবার লসাগু করলাম, লসাগু করার পর এখানে দিলাম 6 × 12 আর 6 × 6। এখানে দিলাম, দেওয়ার পর আবার এই দুইটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে এখানে দিয়েছি, 1 দিলাম, এটা বাঁচলো। ভাগ এখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে। গুণ হওয়ার পর এটাকে পাল্টাই দিলাম, পাল্টানোর পর 6 উপরে চলে গেল আর 11 নিচে। কাটাকুটি করলাম, কাটাকুটির পর 1/1 × 3/11 বেরোলো। লসাগু করলাম, 11 × 11 = 3। তিন দেওয়ার পর তিন কিভাবে আসলো এটা নিয়ে, এই যে 11 11 ভাগ করলাম তো 1 বের হলো, আবার 1 × 3 দিয়ে গুণ করলাম তো 3 বের হলো, বিয়োগ করলাম 8/11 আমার হলো অ্যান্সার। তারপরেরটা ম্যাথ দেখিনি, দুটি সংখ্যার বিয়োগফল এত এবং এই সংখ্যার বিয়োগফল এত হলে অপর সংখ্যাটি কত। জাস্ট এই ম্যাথের মধ্যে কিছু করার নেই, এখানে অলরেডি বলেই দিয়েছি বিয়োগফল। তাহলে বড় সংখ্যাকে উপরে দিতে হবে, দেখে নাও, বড় সংখ্যা উপরে এবং নিচের সংখ্যা কম, ছোট সংখ্যা নিচে, বাস বিয়োগ করি, এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। এখন দেখিনি তিনের দাগে, 3 নম্বর, সমীর ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 11/25 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/25 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে দেখিনি মোট রাস্তা কত ছিল, মোট রাস্তা ছিল 24 11/25 কিমি। এটাকে সলভ করলাম, সলভ করার পর এটা দিয়ে এটাকে গুণ করলাম, আর উপরে যেটা আছে ওটা যোগ করলাম। যোগ করার পর বের হলো এত, মোট দিন 33 দিন। একদিন করে 11 কিমি রাস্তায়, তাহলে 25 দিন করে 25 কে গুণ দিলাম 11, আর এটা যেভাবে ছিল ওইভাবে দিতে হবে, এখানকার যে আছে উপরে দিতে হবে। কাটাকুটি করার পর বের হলো 11 কিমি। বাকি রাস্তা যেটা বের হয়েছিল, এই 611/25 - 11 কিমি, 25 দিলাম,
পঁচিশ এক কে পঁচিশ, একবার হলো গুণ করলাম ছশো এগারো, এগারোকে আবার করলাম দুইশো পঁচাত্তর কিমি, বের হলো তিনশো ছত্রিশ বাই পঁচিশ কিমি। এখন বাকি দিন তেত্রিশ বাই পঁচিশ দিন বের হলো আট দিন, আট দিন করে তিনশো ছত্রিশ বাই পঁচিশ কিমি রাস্তা যদি তৈরি হয় তাহলে একদিনে তৈরি হবে তিনশো ছত্রিশ বাই পঁচিশ ভাগ আট। গুণ করলাম, গুণ করার পর এই দিকটা যেভাবে থাকবে সেভাবে কোনো পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তন হবে, এটা উপরে ছিল নিচে চলে আসছে। কাটাকুটি করলাম আট দিয়ে তিনশো ছত্রিশ করলাম বিয়াল্লিশ বের হয়েছে, বিয়াল্লিশ কে বিয়াল্লিশ, পঁচিশ যেভাবে ছিল ভাগ করলাম, ভাগ করার পর এক দশমিক আটষট্টি কিমি অ্যান্সার বের হলো। দুই নম্বর দেখে নিই, একজন ব্যক্তি একটি জিনিস কিনলেন সত্তর হাজার পঁচিশ টাকায়, আবার একজন ব্যক্তি জিনিস কিনলেন আটষট্টি হাজার নয়শো পঞ্চানব্বই টাকায়, কোন ব্যক্তি কত কম দামে কিনলেন দেখে নাও। প্রথম ব্যক্তি কিনলেন সত্তর হাজার পঁচিশ টাকায়, দ্বিতীয় ব্যক্তি কিনে আটষট্টি হাজার, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর বের হলো হাজার তিরিশ টাকা কম, কমে কি করলেন কিনলেন, তাহলে দ্বিতীয় ব্যক্তি হাজার তিরিশ টাকা কম ধরে কিনলেন। তাহলে আজকে এতটুকু, অন্যদিন আমরা যে নিচের দুয়ের দাগে আছে বারাসত পিএসসি গভর্নমেন্ট হাই স্কুল এইটাই সলভ করব, এবং প্রতিদিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যেন প্রশ্নবিচিত্রা ক্লাস সিক্সের যতগুলো ইউনিটেসের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটি সলভ তোমরা পেয়ে যাবা। আর যদি কোনো রকমের অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, যেন ওটা আর সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই, খুব সহজভাবে বুঝিয়ে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট অবশ্যই করবে, না হলে বুঝতে কীভাবে পাবো তোমরা কী বুঝতে পেয়েছো আর তুমি কী বুঝতে পেয়েছো না। তাহলে আজকে এতটুকু, তাহলে সবাই ভালো থেকো, টাটা বাই বাই।